শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। এই ইউরোপ ভ্রমণের এই 20তম পর্বে আমরা চলে এসেছি কলকাতা থেকে সুদূর ইউরোপে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এখন আমরা দাঁড়িয়ে আছি প্যারিসে সেই বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামের সামনে। আমরা বাস থেকে এক এক করে আমাদের পুরো টিম নামছে, আমি আমার মা ছাড়াও আরও 37 জন এসছেন কলকাতা থেকে। আমাদের সহপাঠী আছেন ডিসকভারি অফ ইন্ডিয়ার কর্ণধার প্রদীপবাবু। প্রদীপবাবুর সাথে আছেন তার পরিবার, আছেন আমাদের ম্যানেজার সৌমিত্র, আর রয়েছে আমাদের লেডি গাইড ম্যান। আমরা সকলে এখন এগোচ্ছি লুভার মিউজিয়ামের দিকে। এই লুভার মিউজিয়াম প্যারিসে বিখ্যাত মিউজিয়াম। আপনি প্যারিসে এলেন আর আইফিল টাওয়ার দেখে ফিরে গেলেন, ব্যাপারটা যেমন মোটেও ঠিক হলো না। ফ্রান্সে ঘুরতে আসা বিশ্ব পর্যটকদের সবচেয়ে পছন্দের তালিকায় যদিও রয়েছে আইফিল টাওয়ার 1 নম্বরে। প্রতি বছর 7 মিলিয়ন পর্যটকদের পদচারণায় ভারী থাকেন এই আইফিল টাওয়ার, যেখানে গড়ে প্রতি 12 মিনিটে একটি সিনেমার শুটিং চলতেই থাকে। আর ইউরোপের প্রতি 10 দম্পতি 3 জনকেই পাওয়া যাবে এই আইফিল টাওয়ারের সামনে। তবে 18,038টি লোহার টুকরো দিয়ে বানানো এই বিশাল 1,050 ফুট উচ্চতার আইফিল টাওয়ারই হল প্যারিসের প্রতীক। শুধু আইফিল টাওয়ারই নয়, পুরো প্যারিস জুড়ে রয়েছে মোট 173টি মিউজিয়াম বিশ্বজুড়ে, তাই এই শহরের খ্যাতি আছে মিউজিয়ামের শহর নামেও। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল লুভার মিউজিয়াম, যে মিউজিয়ামের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এবং মিউজিয়ামের মধ্যে আমরা এখন প্রবেশ করব। এখানে রয়েছে সংরক্ষিত লিওনার্দো দা ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা। শুধু কি মোনালিসা, আরও আছে বিশ্বখ্যাত সব চিত্রকর আর কলা কুশলীদের অমর 380,000টিরও বেশি কীর্তি। এই অমর কীর্তির টানেই প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় 9 মিলিয়নের অধিক সংখ্যক সৌন্দর্য পিপাসু ছুটে আসেন এই প্যারিস শহরে। এই লুভার মিউজিয়ামের প্রতিটি শিল্পকর্ম দেখতে আপনি যদি 5 সেকেন্ড করে ব্যয় করেন, তবে পুরো একটি মিউজিয়ামের সব কিছু দেখতে লেগে যাবে 100 দিনেরও বেশি। সারা প্যারিস জুড়ে এরকম আরও 172টি মিউজিয়ামের দেখা বাকি থেকে যাবে তখনও আপনার। তাহলে ভেবে দেখুন প্যারিসকে কেন মিউজিয়ামের শহর বলা হয়ে থাকে। যাই হোক, আমরা এখন সেই লুভার মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব, আপনারা চলুন আমাদের সঙ্গে। আমরা এসকেলেটারে করে দেখতে পাচ্ছেন আমার মা, আমাদের পুরো টিম আমরা চলেছি সেই লুভার মিউজিয়াম দর্শন করতে। টিকিট চেকিং পর্ব শেষ হয়েছে, এবার এসকেলেটারে চড়ে আমরা এক এক করে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করছি। এখানে দেখছেন বাইরে প্রচুর ভিড়, সৌমিত্রর হাতে লাল ঝান্ডা নিয়ে আমাদেরকে ইঙ্গিত করছে যে আমার পেছে পেছে তোমরা সকলে এসো, হারিয়ে যেও না। এত বিশাল এরিয়া, এত বিরাট এই মিউজিয়ামের পরিধি, এর মধ্যে দেখুন সবাই খুব খুশি। আমার মা, আমাদের পুরো পরিবার ভীষণ হ্যাপি। এমন একটা মিউজিয়ামে আমরা এসেছি যেটা শুধু প্যারিসেই নয়, সমগ্র বিশ্বখ্যাত। আমরা এবার ভেতরে ঢুকব এবং আমরা দর্শন করব সেই লুভার মিউজিয়াম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে যাওয়া যাক লুভার মিউজিয়ামের ভেতর। মা, আয় আয় আয়,
আজ তবে এটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে লুভার মিউজিয়ামের ভেতর আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে।